হ্যালো ফ্রেন্ডস, তো এই মুহূর্তে আমি একটা ট্রাইপড নিয়েছি, সেই ভিডিওটা তো আমি ছেড়েছি। তো আজকে আমি আনবক্সিং করব এবং আমি তোমাদের রিভিউ করে দেখাবো, আর আমি কেন নিয়েছি সেটাও বলবো এবং কি কোম্পানি নিয়েছি কোম্পানির নামও বলবো, পড়েছে কত সেটাও বলবো। তো এই মুহূর্তে আমার পাশেই আছে ট্রাইপডটি, তো এটা আমি নিয়েছি আমার কিছু ভিডিও দাঁড়িয়ে থেকে শ্যুট করার জন্য। তো ঠিক আছে, আমি এখন তোমাদের সামনে এখন আনবক্সিং করব। তো এই মুহূর্তে আমার হাতে আছে বক্সটি, এটা আমি এখন আনবক্সিং করব এবং এর আগেও করেছি, যেদিন আমাকে আমাজন থেকে দিয়েছিল আমাজন বয়, তো সেদিন করেছিলাম চেকের জন্য। তো আজকে আমি পুরোপুরি খামটি খুলছি, আজকে আমি তোমাদের সামনে খুলছি খামটি। তো ভীষণ একটি মনের মধ্যে ইচ্ছে ছিল যে একটা ট্রাইপড আমি কিনবো। এই যে আচ্ছা, আমি একটু নিচে রাখছি এবং ওটা কতখানি হাইট আছে সেটাও বলবো। একটি কাট দিয়েছে, কাটটি আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে উইন, 100 টাকা ক্যাশব্যাক আছে। আর আমি যে কোম্পানিটা কিনেছি সেটা হলো সোয়াবো। একটা ব্যাগ পেয়েছি ক্যারি করার জন্য, এদিকে ওদিকে নিয়ে যাওয়ার জন্য। এটার মধ্যে আমি ট্রাইপডটা আমি ঢুকিয়ে কোথাও নিয়ে যেতে পারবো, এটা সাইডে রাখছি। সুন্দর একটি সুন্দর ব্যাগ দিয়েছে, ব্যাগটা ভীষণ সুন্দর। আর একটি মোবাইল স্টিক দিয়েছে, এই মোবাইলটা আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে মডেলটা হলো সোয়াবো S-1000 PRO মডেল। মডেলটা আমি ইউটিউবে অনেক কভার দেখেছি, দেখে আমাকে এটা ভীষণ ভালো লেগেছে, তাই এটা আমি নিয়েছি। এবং কতখানি হাইট আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি খুলছি লকগুলি, এবার আমি লকগুলি বন্ধ করে দিব। আজকে আমি তোমাদের গাছের নিচে আমি রিভিউ করে দেখাচ্ছি। তো এই যে সোয়াবো S-1000 PRO মডেল। তো আমি এখন একটু আর একটু দেখবো কতখানি উচ্চতা আছে। তো আমি এখন হাইটটি আর একটু বাড়িয়ে দিচ্ছি। তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ না কেমন সামনে পাড়ে চলে গিয়েছে। যেমন ধরো আমি 5 ফিট 5.5 ইঞ্চি আছি, তো আমার মনে হয় প্রায় 6 ফিট আছে হাইট আছে ট্রাইপডটি। আমি একটু নিচে করছি, তাহলে তোমরা ভিডিও মধ্যে দেখতে পারবে। তো আমি এই জায়গায় মোবাইলের স্টিকটি লাগাতে পারবো, এইভাবেও আমি লাগাতে পারবো এবং আমি এইভাবেও লাগাতে পারবো। তারপরে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরার জন্য, এটা প্যাচটাকে ঢিল করতে হবে, ঢিল করে এইভাবে আমি করতে পারবো, শ্যুট করতে পারবো। এবং এটাকে আমি ক্যামেরা লাগার পরে খুলে নিতে পারবো, খোলার পরে সেটিং করতে পারবো, অত জানা নেই। তো ঠিক আছে, আমি ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমি একটা নতুন একটা ট্রাইপড নিয়েছি, তাই আমি আনন্দের সহিতে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো এই মুহূর্তে আমি এখন মোবাইলটি আমি এখন ট্রাইপডে রেখেছি, রেখে আমি ভিডিওটা শ্যুট করছি। আর আমি দামটা বলে দিই, বিলটা আমাকে দেয়নি, বিলটা তো আমি পেলামই না। তো দামটা আমার পড়েছে মনে করো প্রায় 1,250 টাকা দাম পড়েছে। আর আমি অনেক দিন ধরে আমি ইউটিউবে দেখেছিলাম, সার্চ করে দেখেছিলাম যে আমার কোন ট্রাইপডটি ভালো লাগবে। তো লাস্টে আমি
মনে করো যে আমি সয়াবো আমি কোম্পানির ট্রাইপডটি নিয়েছি, মডেল আমার হচ্ছে H1000 PRO মডেল, যেটা প্রায় 6 ফিট হাইট আছে এবং মডেলটি ভালো লেগেছে। আর এই জায়গায় আমি এই জায়গায় যেমন মোবাইল সেট করতে পারবো, ভিডিও ক্যামেরা সেট করতে পারবো, DSLR করতে পারবো, GoPro চারটি আমি জিনিস সেট করতে পারবো। আর খামে দেওয়া আছে 5 কেজি, মানে তার ওয়েট ম্যাক্সিমাম ওয়েট 5 কেজি। আর এই জায়গায় দেওয়া আছে ম্যাক্সিমাম হাইট 5.57 ফিট, মানে 5.5 ফিটের উপরে আছে হাইট আছে। ঠিক আছে, আমি ভীষণ ভালো লাগছে ট্রাইপডটি নিয়ে, কারণ আমি এখন বেশ সুন্দরভাবে ভিডিওগুলি আমি শ্যুট করতে পারবো দাঁড়িয়ে থেকে। ভিডিওটা শেয়ার করলাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।